ডিমের ভিতরে কিন্তু বাচ্চা হয় নাই। এই পক্সের জন্য কি অবস্থা হলো এর মুখে আপনারা দেখেন, প্রায় ঠিকই হয়ে গেছে বলতে গেলে, নিচের ঠোঁটটা একটু প্রবলেম আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসপিজন ব্যবসা থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন যে আমার ঘরের সাইডে কাজ হয়েছে, আপনারা দেখতে পারবেন। আর মূলত হচ্ছে গিয়ে এখন যে কাজটা করছি সেটা হচ্ছে শিট উঠাই দিয়ে আমি হচ্ছে গিয়ে ওয়াল দিয়ে দিছি। আর এখন আমার টিনের কাজটা বাকি আছে, আপনারা দেখতে পারবেন এই সাইড একটু। আমি আপনাদের যদি নিয়ে যাই আপনারা এই সাইডটা দেখতে পারবেন যে এখানে কিন্তু টিন পুরোপুরি উঠে গেছে, এখানে পুরোপুরি টিন উঠে গেছে। এখান থেকে পানি পড়তেছে কারণ বৃষ্টি হয়েছে। মূলত হচ্ছে এই সাইডে ওয়াল দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে যে প্রচুর হচ্ছে গিয়ে গরম হতো রুমে। রুমে যেরকম গরম হতো রুমে বলতে গেলে টেকাই যেত না, এই জন্য হচ্ছে কি আমি মূলত রুমে টিন সরাই হচ্ছে কি সাইডে যে টিনগুলো ছিল এই টিনগুলো সরাই হচ্ছে আমি ওয়ালগুলো দেই। আর হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার কিভাবে কাজ চলছে। এখানে যে ওয়ালগুলো 2 দিন লাগছে তুলতে আর আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন। এই ডিমটা হচ্ছে এই জোড়াটার ডিম, আপনারা এই জোড়াটা দেখতে পাচ্ছেন। এই জোড়ার ডিম হচ্ছে আমি এদের কাছে দিয়ে দিছিলাম। এদের হচ্ছে কি একটা বাচ্চা ফুটছে, আর একটা ডিম হচ্ছে এই যে আপনারা ডিমের ভিতরটা দেখতে পারবেন, ডিমের ভিতরে কিন্তু বাচ্চা হয় নাই এখনো। এই ডিমের ভিতরে বাচ্চা হয় নাই আর এই ডিমের ভিতরে বাচ্চা হবেও না। তো এই ডিমটা আমার ফেলে দিতে হবে। আমি এই জানালাটা অফ করে রাখছি। আজকে সকালবেলা কড়া বৃষ্টি হয়, কড়া বৃষ্টি মানে মানে যে বৃষ্টির কোনো মা বাবা নাই সেরকম একটা বৃষ্টি। বাইরের ওয়েদার দেখতে পারবেন, এখন দুপুর সম্ভবত 2টা থেকে 3টা বাজে, 3টা বাজে না 2টাই বাজে, 2টোর সময় আপনারা বাইরের ওয়েদার দেখতে পারবেন। মনে হচ্ছে কি এখন ভোর হয়েছে। এই যেই কবুতর জোড়াটা আছে এদের কাছে যেই আমি নকল ডিমটা দিয়ে দিছিলাম, এরা কিন্তু নকল ডিম তা দেওয়া বাদ দিয়ে দিছে। একটা বিষয় একটু লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে এদের কাছে যদি একটু বাচ্চাটা দেখি, এদের বাচ্চাটা কত বড় হয়েছে দেখেন, দেখেন মাশাআল্লাহ বেশ ভালো বড় হয়ে গেছে। এদের বাচ্চাটা ফুটছে 2-3 দিন আগে, আর ঠিক এরা কিন্তু কালকে থেকে কিন্তু এরা ডিমে তা দেওয়া বন্ধ করে দিছে। এরা কিন্তু বুঝে যে হচ্ছে এদের ডিম ফোটার টাইমটা কখন চলে আসে। ডিম ফোটার টাইম কিন্তু এদের পার হয়ে গেলে, ডিম যদি না ফুটে এরা কিন্তু ডিমে আর তা দেয় না। আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু ডিমের কাছে আর যাচ্ছে না। এখন কিছু করার নাই, এরা হয়তো বা আবার ডিম পারবে। আমার এখন যে কাজটা করণীয় সেই কাজটা হচ্ছে যে এদের আলাদা করে দেওয়া। কিন্তু আমি চিন্তা করতেছি এদের দিয়ে আরেকবার হচ্ছে আমি বাচ্চা নিব, নিয়ে তারপরে হচ্ছে আমি একটু এদের রেস্টে দিয়ে দিব। আর এদের বাচ্চাগুলো দেখতে পারবেন কত বড় হয়েছে। এখন হচ্ছে কি সব কবুতরের খাওয়ার টাইম। এখন সব কবুতরকে আমি খাবার দিব না, যে কটার বাচ্চা আছে আমি সেই কটাকে খাবার দিব, আর বাদ বাকিগুলোকে হচ্ছে কি আমি আরও কিছুক্ষণ পরে খাবার দিব। কারণ আমি সব কবুতরকে খাবার দিই হচ্ছে কি 3টার সময়, এই জন্য হচ্ছে কি আমি এদের এখন খাবার দিব না। আমি দিব হচ্ছে এদের এদের যে কটার মূলত বাচ্চা আছে আমি সেই কটাকেই খাবার দিয়ে দিব। আপনারা তো জানেনই আমি এই কবুতরের মুখে যে পক্স হয়েছে আমি সেইগুলো আস্তে আস্তে উঠাই দিছি, কিন্তু এর মুখের অবস্থাটা একটু আমি আপনাদের দেখাই, দেখতে পারবেন একটু বাইরে যদি নিয়ে আসি আপনাদের। এই পক্সের জন্য কি অবস্থা হলো এর মুখে আপনারা দেখেন, দেখেন এক ঠোঁট কিন্তু নিচু আর এক ঠোঁট কিন্তু উঁচু। এখন এই কবুতরটা কটুক খাবার খাইছে, এই কবুতরটা একদমই অল্প খাবার খাইছে। এখন আমার উচিত যেটা সেটা হচ্ছে এখানে যেই নিচের যে ঠোঁটটা আছে এটা কেটে দেওয়া, কিন্তু এখন আমি ঠোঁটটা কেটে দিব না, কবুতরটা অনেক শুকায় গেছে। দেখতে পারবেন পক্স,
সব হচ্ছে কি পক্স পক্স পুরো কবুতরটাকে শেষ করে দিল। লাখ টাকার অবস্থা প্রচুর খারাপ, 1 লাখ তো বন্ধই বলতে গেল। তারপরে যে বাচ্চাটা ঠিক আছে এটা ভাগ্য ভালো। এখন আমি যে কাজটা একটু করব, এখানে কয়টা বুট আছে কয়টা বুট আমি হচ্ছে একে খাওয়াই দেব, নাহলে বাচ্চাটা টিকাতে পারবো না। কমপক্ষে 10টা বুট খাওয়াই দিব। কতটাকে আমি 15টা খাওয়াই দিলাম। এখন আমি চাইলে আজকে কেটে দিতে পারতাম মুখটা, কিন্তু আজকে মুখটা কাটবো না একটাই কারণে, সেটা হচ্ছে যে ওর যদি মুখ কাটি রক্ত বেরোবে, আর এখন হচ্ছে কি রক্ত বেরোলে আমি সেই রক্ত আটকাতে পারবো না। এই জন্য হচ্ছে কি আমি আস্তে ধীরে আরো 4-5 দিন পরে ওর মুখ ঠোঁটটা কেটে দিব। দুটো মুখই হচ্ছে মানে যাতে খুঁটে খেতে পারে সেরকম আমি একটা ব্যবস্থা করে দিব, যেটা করছিলাম আমি এটার ক্ষেত্রে, এই কবুতরটার ক্ষেত্রে। এ যখন আসছিল তখন হচ্ছে কি নিচের ঠোঁটটা ভাঙা ছিল, এখন এর ঠোঁটটা দেখতে পারবেন মাশাআল্লাহ এখন কিন্তু ঠোঁটটা প্রায় ঠিকই হয়ে গেছে বলতে গেলে। নিচের ঠোঁটটা একটু প্রবলেম আছে, এখনো একটু নিচের ঠোঁটটায় প্রবলেম আছে, কিন্তু সেরকম এখন আর প্রবলেম নাই বললেই চলে। এর ঠোঁটটা দেখতে পারবেন, এর ঠোঁট কিন্তু আমি কেটে দিছিলাম, এই উপরের ঠোঁটটা আমি কেটে দিছিলাম, কিন্তু ঠোঁটটা আবার ঠিক হয়ে গেছে। এটারও আস্তে আস্তে আশা করতেছি বাচ্চাটা ঠিক হয়ে যাবে। কবুতর গুলো দেখতে পারবেন সবগুলোই খেয়ে ফেলছে, এখন খাবার গুলো যেগুলো বেঁচে গেছে সেগুলো আমি উঠায় রাখবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।